অসমৰ সাংস্কৃতিক জগতত আকৌ নক্ষত্রপতন। বিশিষ্ট সংগীত শিল্পী নন্দ বেনার্জীর দেহাবসান। নিশা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল সংগীত পরিচালকগী। ভ্রাম্যমান নাট্য জগতরগতে বোলছবি ক্ষেত্রখনতো অনবদ্য অবদান আগবহাই গৈছে নন্দ বেনার্জীয়ে। নন্দ বেনার্জীয়ে সংগীত পরিচালনা করা অন্তিম ছবি আছিল জনক নন্দিনী। বহুকেইটা ভ্রাম্যমান নাট্য দলত দীর্ঘকাল ধরে সংগীত পরিচালনার দায়িত্ব বহন করে আহিছিল নন্দ বেনার্জীয়ে। 1955 চনত নগাঁও জন্মগ্রহণ করেছিল নন্দ বেনার্জীয়ে। ডক্টর ভূপেন হাজরিকার বহু স্বরলিপি করেছিল সংগীত শিল্পীগুলো। গীতিকার সুরকার সংগীত পরিচালক হিসাবে সাংস্কৃতিক ক্ষেত্রখন চহকী করে থ গৈছে নন্দ বেনার্জীয়ে।